আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা কিন্তু গরম ভাত দিয়ে বেগুন ভাজা খেতে খুব পছন্দ করি। তো এই বেগুন ভাজাটি আমরা কিন্তু এক একজন এক এক রকম করে ভেজে থাকি। তবে আমি আজকে আপনাদেরকে দেখাবো অন্য স্টাইলের একটি বেগুন ভাজা। আর এই বেগুন ভাজাটি খেতে কিন্তু খুব মচমচে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে লম্বা এবং মাঝারি আকারের বেগুনগুলো নিয়েছি। আর এগুলো নিয়ে আমি কিন্তু এই যে কেটে নিচ্ছি বেগুনের পিস করে। পিসটা আপনি মোটা বা মিডিয়াম পর্যায়ে যেরকম ইচ্ছা আপনি রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে আপনি কিভাবে বেগুনের ভাজাটা করতে চান। তো আমি বেগুনগুলোকে কতক্ষণ পানিতে ভিজিয়ে রাখব, 5 থেকে 7 মিনিট, যেন কালো ভাবটা চলে যায়। তো হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে ধুয়ে ছেঁকে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখন একটু লবণ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপরে দিয়ে দেব একটু হলুদ। হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, দিয়ে এটাকেও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে অন্তত 2-4 মিনিট রেখে দিলে ভালো হয়। তারপর আমি এগুলোকে প্যানে দিয়ে দিয়েছি। আর আমি দেখুন প্যানে কিন্তু কোনো রকমের তেল এখনও ইউজ করিনি। তারপরে 1 মিনিট হয়ে গেলে উল্টিয়ে নেবেন। তো যখন সেকা হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু আমি অতটাও ইউজ করিনি। আর এভাবে করলে আপনার বেগুন কিন্তু একদমই তেল খাবে না, আর বেগুনে তেল ঢুকে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, মুখের মধ্যে তেলের একটা ভাব চলে আসে। আমি কিন্তু এগুলোকে ময়দার মধ্যে একটু একটু গড়িয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে গড়িয়ে নেওয়ার কারণে আমার বেগুনটা কিন্তু মচমচে হবে। আপনি কিন্তু ইচ্ছে করলে আটার মধ্যেও করতে পারেন। আর এখন কিন্তু আমি চুলাটা একদমই লো ফ্লেমে রেখেছি। আর বারবার উল্টিয়ে আমি
ভালো করে বেগুনগুলোকে ভেজে নেচ্ছি। আর আমি কিন্তু একদমই কম তেল ইউজ করেছি। আর এই তেলেই কিন্তু আমার বেগুনটি ভালো করে ভাজা হয়ে যাবে। তো বেগুনটা আমার যেরকম ভাজার দরকার ছিল ততটাই ভাজা হয়ে গিয়েছে। তো আমি এই পাশটা একটু ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলোকে উঠিয়ে নিব। তো হয়ে গিয়েছে আমার বেগুন ভাজা। তো আমি এখন সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে সহজে আমার সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।